শীতের সকাল কুয়াশা মাড়িয়ে আমরা এগিয়ে চলছি পান ক্ষেতের দিকে। এলাকায় এই পান ক্ষেতকে বলা হয় পানের বরজ। বাংলাদেশে বিশেষত মহেশখালীর পান খুব জনপ্রিয়। তবে হ্যাঁ, মহেশখালী আজকে যাচ্ছি না, আজকে যাচ্ছি মহিষকণ্ডির পাশে, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বান্ধের বাজার এলাকার চাষি জালাল উদ্দিনের পানের বরজে। আমাদের 40 বছর থেকে আমার এই সব বরজ আছে। তারপরে হলো মোটামুটি ধরো 6 বছর বয়স যখন আমার, তখন থেকে আমার এই কাজ। দাম কেমন চাই? দাম এই যে টাঙ্গলাম 100, 120, 110, 115 এরকম। থেকে বিড়ি? হ্যাঁ, এক বিড়ি। একটা বিড়িতে কতগুলো পান থাকে? 80টা। 80টা আপনাদের আজকে কত বিড়ি পান ভাঙ্গা হলো? মোটামুটি 60-65 বিড়ি বোধ হয় হবে। 60-65। কুষ্টিয়া জেলায় এ অঞ্চলের মানুষজন বেশিরভাগই পানের চাষাবাদ করে থাকেন, বেশ লাভবান, খুব লাভবান এবং অর্থকরী ফসল হিসেবে পরিচিত। আমরা চলে আসছি সেই পানের বরজে। ঢুকতে কেমন একটু ন্যাচারাল ফিল, দুই পাশে পানের গাছ। কখনো এভাবে ঢোকার সুযোগ হলে অবশ্যই ভালো লাগবে, আপনারা নিজে আসলে আরও ভালোভাবে এই বিষয়টা উপলব্ধি করতে পারবেন যে কত সুন্দর পরিবেশটা। পান না খাইলেও এই ভাঙ্গার সময় কিন্তু গন্ধ আসছে, নাকে কিন্তু গন্ধ আসছে ভাই। আপনাদের বাসনা পাবেন আপনার, আমরা কিন্তু পাবো না। তাই আপনার এটা অভ্যস্ত হয়ে গেছে না? দর্শক, ওই যে একজন ভাই পান ভাঙছিল, ওনাকে বলছি যে গন্ধ আমার লাকে লাগছে, তো উনি বলছে এটা আমার সয়ে গেছে। তো যেহেতু প্রতিদিন সকালে এরকম গন্ধ পাওয়া যায় না, আর আজকে হঠাৎ করে যেহেতু পাওয়া গেল, সেহেতু আমার অনুভূতিটা একটু বেশি। আপনি দিনে কতটুকু পরিমাণ পান ভাঙ্গা যায় ভাই আজকে? আমাদের তো সারাদিন পান ভাঙ্গা না, আমাদের হলো 10টা 9:30 পর্যন্ত পান ভাঙি গুছা। আচ্ছা আচ্ছা, সারাদিন পান ভাঙে, পানে ঝুড়ি করে সেখানে পান সারাদিন করে। তো 9:30 পর্যন্ত কতগুলো হয় পান ভাঙলে একজনের? একজনের 1 কোটি পর্যন্ত করতে পারে যদি ভালো লোক সে হয়। 40 বিঘা। 40 বিঘা। চৈত্র মাসে পান এখন বেশি দাম বেশি হয়, চৈত্র মাসে, আষাঢ় মাসে তো দাম কম। আচ্ছা, কেমন আছেন? আপনি কত বছর ধরে এই কাজগুলো করেন? মোটামুটি তা 35-36 হবে। 35-36 বছর এই পানের কাজ? তাই পানের কি কি কাজ হয়, পান ভাঙ্গা আর কি হয়? পান সব কাজই হয়, নাদাইনি, পালবান্ধা, পুরি ধরা, সবাইনি, ঘোড়া, সব কিছু করে। আপনার কি এলাকার সব মানুষই, প্রায় মানুষই কি এই কাজগুলো করে? যে এলাকায় যে পেশাটা সব থেকে বেশি মনে হয় না? হ্যাঁ। এই পানগুলো কোথায় যাবে এখন? পান যাবে মথুরাপুর, মথুরাপুর, কুষ্টিয়ার মথুরাপুর হাটে। এটা কি প্রতিদিন সকালে বিক্রি হয়? আর এখান থেকে দেশের যে জায়গাগুলোতে চলে যায় না? ঢাকা, রংপুর, এই রংপুর, ঢাকা, কুমিল্লা, একটু দেখিয়ে যে এত সুন্দর পান যে বলছিলাম যে গন্ধ লাগছিল লাকে, কিন্তু আমাদের বাজারে যেগুলো বিক্রি করে সেগুলো কিন্তু আপনার এরকম কিন্তু সুগ্রাণ পাওয়া যায় না। যখন তোমরা এগুলার কাজ করবা, ভাঙবা, বুঝছো, তখন তোমাদের বাসনা বাড়াবে না। আর যারা হঠাৎ দেখবে না, তাদের বাসনা বাড়াবে না, আমাদের কোনো বাসনা পাবে না। গিয়ে
পানের গাছ যখন বড় হয়ে যায় তখন এমনিভাবে এই বড় মাথাগুলো আস্তে করে ভেঙে ভেঙে আবার নিচের দিকে নামাতে হয়। আবার এই গাছের যে বংশবিস্তার এখান থেকে হয়ে যায়, এই যে প্রত্যেকটি যে ডোগা এখান থেকে যে শিকড় বের হয়, এখান থেকে একটি ডোগা লাগালে আবার নতুন আরেকটি গাছের জন্ম হবে। আবার এই গাছের গোড়ায় যে দেখছেন যে অনেকগুলো জটলা বেঁধে আছে, এগুলো হচ্ছে যখন বড় হয়ে যায় পানের গাছ লতার তখন এগুলো আবার নিচের দিকে নামাতে হয়। তখন নামালে এখানে এগুলো রাখতে হয়, এগুলো এক একটি গাছের কিন্তু অংশ। এখানে যদি কেটে দেওয়া হয় একটি গাছ তাহলে কিন্তু উপরের একটি উঠে যাওয়া গাছ কিন্তু মারা যাবে। এই যে উপরে চাল দিয়ে দেওয়া, এটা এটার কারণটা কি? চাল দিলে কি হয়? এটা এটাই তো হলো কাজ, ছাওয়া আছে ফ্যাট দিয়ে কুয়াশা নেহর ঠান্ডা ঠাকানোর জন্য, তাই তারপরে চৈত মাসে রৌদ্র খুব অত্যন্ত রোদের হিট। এখন তো শীতকাল, এখন বাজারে পানের দাম হচ্ছে 120 টাকা বিড়ি, 120-150 পর্যন্ত আসে, 150 টাকা পর্যন্ত আসে না, মানে 80টা পানের দাম, 80টা পানের দাম না, হ্যাঁ 80টা, 80টা পানের দাম। এখানে কি দাম এখন যে দাম সেটা কি কম নাকি বেশি না কেমন? এটা মোটামুটি একবারে কমও না একবারে বেশিও না। আচ্ছা, চৈত মাসে এর থেকে বেশি দাম হবে? এই যে আমরা যে পানটা ভাঙলো না, হ্যাঁ হ্যাঁ, এই পানটা অন্তত 200 টাকা বিড়ি বিক্রি হবে চৈত্র মাসের দিকে। প্রথমত বিঘা প্রতি 2 লাখ টাকার মতো খরচ হয়, 2 লাখ টাকার মতো খরচ হয়। কিন্তু প্রতি বছর মানে বিক্রি কেমন আসে আনুমানিক? আনুমানিক 5 লাখ টাকা তো হবে। আচ্ছা, বছরে বছরে প্রত্যেকটা বিঘা থেকে মোটামুটি আনুমানিক 5 লক্ষ টাকার বিক্রির আশা করেন কৃষকরা এই এলাকার? মানে প্রায় মানুষই তো মনে হয় এই পান চাষ করেন আপনার মতো? মোটামুটি পান চাষ খুব বেশি আছে, খালি পান চাষ না, এখানে তোমার পেঁয়াজ রসুন মরিচ। হ্যাঁ, পান। আচ্ছা, পান তো সব মাটিতে হয় না, আপনাদের এলাকার বৈশিষ্ট্যটা কি? এই মাটিতে পান হচ্ছে? হয় বলতে গেলে যেখানে সব মাটিতেই হবে, জায়গাটা হচ্ছে হবে ফাঁকা এবং উঁচু জায়গা, যত পানি ওকে আটকাতে না পারে, পানি আটকালে সমস্যা। ঢাকা শহরে যখন বিক্রি হয় খুচরা কত টাকা বিক্রি হয় এগুলো? 250-300 টাকা বিড়ি, 200। গাছ লাগানোর কতদিন পর পান বিক্রি করা যায় বা ভাঙ্গার উপযুক্ত হয়? ধরো লাগাতে হবে ফাল্গুন মাসে লাগাতে হয় না? লাগাতে হবে। আচ্ছা, আর হলো পান কি ধোয়া হয়ে গেছে ভাই? এখন পান নিয়ে দৌড় দিবেন হাটে, তাই হাট কতটা পর্যন্ত থাকে? সকাল থেকে বিকেল 2-2:30 পর্যন্ত, 2-2:30 পর্যন্ত থাকে। এই পানগুলো কোথায় কোথায় যায়? এটা যাবে আপনার ঢাকা যাবে, নারায়ণগঞ্জ যাবে, সব মানে বড় বড় জায়গায় সব জায়গায়। হাটে যে পান যদি কেউ কিনতে আসে সর্বনিম্ন কতটুকু পান কিনতে হয়? এক বেল এক ঝুড়ি ধরেন মনে করেন 1,000-1,200 বিড়া পর্যন্ত। আচ্ছা, এই ঝুড়িতে কতটুকু পান আছে আপনার? এই ঝুড়িতে আছে 70 বিড়া। 70 বিড়া? কি ভাই, পান ধোয়া চলছে? তাই আপনাদের সকালের তো মনে হয় প্রতিদিনের কাজ এটা না? সপ্তাহে ওই দিন কি হাট হয় না? তাই এখানে আপনার কত বিড়া পান আছে ভাই? আপনার এই পানগুলো মানে কত টাকা বিড়িতে বিক্রি হবে? এটা আপনার 35-37 টাকা। এটা হচ্ছে 35-37 টাকা বিড়ি, মানে এটা হচ্ছে ছোট পান, এটা ছোট সাইজের না? ছোট সাইজ, 1,200-1,400 টাকা করে বিক্রি হবে। ও, এটা তো খুবই কম দাম এটার। এখানে প্রতিদিন কতটুকু করে পান ওঠে আপনাদের ইয়ে থেকে, বড় থেকে? মেলা পান যায় তো এখান থেকে, শোনালো এই 3 বার মানে 3-4 কুড়ি পান যায় ডেলি। একজন ভাই হাটের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, উনি খুব যত দ্রুত সম্ভব এগুলো নিয়ে বাজারে বিক্রি করতে হবে। এরকমভাবে তো সবাই যাবে, দল বেঁধে না, আর অন্যান্য, হ্যাঁ ভ্যান লোড হবে, তাই সকাল থেকে এই কাজের সঙ্গে জড়িত সবাই। ভারী কেমন ভাই? কতটুকু হবে তাও? 60 কেজি। 60 কেজি?